যা লটারির টিকিট বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিহার থেকে ক্রমশ বাংলায় সক্রিয় হচ্ছে জাল লটারি চক্র। এর আগে লটারি দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। ডিয়ার লটারি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল, এবারে ডিয়ার লটারির জাল টিকিট বিক্রির অভিযোগ উঠল। সেই জাল লটারি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার নবনিযুক্ত আইসি। জাল লটারি টিকিট বিক্রি করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠিত কোম্পানিগুলির থেকে এই টিকিটের কমিশন বেশি থাকায় বেশ কিছু দোকানদার এই টিকিট বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা ও কুশিদা এলাকায় লটারি টিকিট বিক্রির দোকানে হানা দিয়ে তুলসীহাটা থেকে গোপাল রাম, পুতুল ঢালি ও পবন সাহা এবং কুশিদা এলাকা থেকে মনোজ ঘোষকে জাল লটারি সহ গ্রেপ্তার করা হয়। যোগসূত্র সন্দেহে চাঁচল থানার স্বরূপগঞ্জ এলাকা থেকে সুশান্ত কুমার অধিকারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা জাল লটারির টিকিট বিক্রির কথা স্বীকার করে নিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পাশাপাশি অতি দ্রুত এই জাল টিকিট বন্ধের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন টিকিট বিক্রেতা মিষ্টু দাস। বলছি, আমরা প্রায় অনেক দিন ধরেই শুনছি যে জাল টিকিটটা বিক্রি হচ্ছে মার্কেটে, তার ফলে আমাদের টিকিটের বিক্রিটা কম হয়ে গেছে। শুনেছি আইসি স্যার নাকি পাঁচজনকে ধরেছেন। আমরা চাইবো এই টিকিটটা বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে যে এই জাল টিকিটটা বন্ধ করার জন্য আইসি স্যার ভালোই কাজ করেছেন, আমাদের বিক্রিতটা অনেক কমে গেছে। আর আমাদের মানে অনেক লোক আছে যে সংসার টিকিট বিক্রি করেই খায়, তাদের অনেক বিক্রি কমে গেছে, তাদেরও অনেক অসুবিধা হচ্ছে। আইসি স্যার এটা যদি করে থাকেন তাহলে খুবই ভালো করেছেন, আর এই টিকিটটা বন্ধ হওয়া উচিত আছে। জাল টিকিটটা কতদিন ধরে বিক্রি হচ্ছে? মোটামুটি আমি প্রায় এক বছর ধরে শুনছি এই কথাটা, ঠিক আছে, যে জাল টিকিট বিক্রি হচ্ছে। আর আমরাও দেখছি আমাদের সরকারি টিকিটটা যে বিক্রি হয় সেটা অনেকটাই বিক্রি কমে গেছে, দিন ধরেই শুনছি। আমরা অনুরোধ করছি এই টিকিটটা যেন বন্ধ হয়ে যায়। বলছি, যেটা ডিয়ার লটারি, তিনি তো ট্যাক্স দিয়েই লটারি চালান, আর জাল টিকিট যারা বিক্রি করেন তারা তো ট্যাক্স দেন না সরকারকে। আর আমরা প্রায় 10 বছর ধরেই টিকিট বিক্রি করি, আর এই দিয়েই আমাদের সংসার চলে, আরও কিছু কিছু মানুষের সংসার চলে। তার ফলে আমি এটা অনুরোধ করছি যে এই টিকিটটা যেন জাল টিকিটটা বন্ধ হয়ে যায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।